ডিয়ার ভিউয়ার্স আজকে কথা বলবো জামিন সংক্রান্ত বিধান নিয়ে জামিন কাকে বলে জামিন নামা বা জামিনের মুছলেখা কাকে বলে জামিনদার কাকে বলে জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন আগাম জামিন কাকে বলে কিভাবে জামিনের জন্য মুছলেখা নির্ধারণ করতে হয় প্রথমে জামিন সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিদের চারশো থেকে চারশো আটানব্বই পর্যন্ত জামিন সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা করা হয়েছে জামিন কাকে বলে পুলিশের হেফাজত থেকে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বা বেল বলে জামিনের দুইটি শর্ত একটা হচ্ছে জামিননামা যেটাকে ইংরেজিতে বলে বেল বন্ড এবং অপরটি হচ্ছে জামিনদার এর দুটি শর্ত জামিনের জামিন নামা বা জামিনের মুচিলেকা কাকে বলে বেলবন কাকে বলে জামিননামা নামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফর্ম যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে আদালত বা পুলিশ জামিনের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে তা জামিন নামায় উল্লেখ থাকে জামিনদার কাকে বলে হুইজ শুয়েটি জামিনদার হলো এমন ব্যক্তি যে জামিন নামায় স্বাক্ষর করে এই শর্তে যে যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে যদি জামিনে শর্ত পূরণ করতে ব্যর্থ হয় বা হাজির না হয় তাহলে জামিনদার জামিন নামায় উল্লেখিত অর্থ পরিশোধ করবে এখন বলছি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন চারশো ছিয়ানব্বই ধারায় চারশো ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জামিনযোগ্য অপরাধে আটক হয় অথবা তাকে ওয়ারেন্ট ছাড়া আটক করা হয় তাহলে তাকে যে আদালতে হাজির করা হবে সেই আদালত উক্ত আটক ব্যক্তিকে জামিন দিবে ইংরেজিতে যদি বলি সেটা হচ্ছে শেল দ্য ম্যান শেল বি রিলিজড অন বেল দ্য কনভিক্ট উইল শেল বি রিলিজড অন বেল এখানে শেল ব্যবহার করা হয়েছে চারশো ছিয়ানব্বই তারা এই শেল শব্দটি ব্যবহার করায় এই ধারার অধীনে জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার এবং জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক বা ইম্পারেটিভ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন আবেদন এটা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি চারশো সাতানব্বই ধারায় চারশো সাতানব্বই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে পুলিশ জামিন অযোগ্য অপরাধে আটক করে অথবা ওয়ারেন্ট ছাড়া আটক করে তাহলে তাকে জামিন দেওয়া যেতে পারে মে বি রিলিজড অন বেল চারশো সাতানব্বই ধারায় মে শব্দটি ব্যবহার করায় এই ধারায় এই ধারার অধীনে জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার না বরং জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে আবার নাও দিতে পারে যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অপরাধী বলে বিশ্বাস আদালতের যুক্তিসঙ্গত কারণ থাকে অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ক্ষেত্রে জামিন না দেওয়া আদালতের জন্য আদেশ সূচক জামিন অযোগ্য অপরাধের বা যে কোনো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত নিম্নলিখিত অভিযুক্তদের জামিন দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে যখন তার বয়স যদি দেখা যায় ষোলো বছরের নিচে হয় তাহলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিন দিতে পারে যদি সে স্ত্রীলোক হয় এবং যদি সে বা অভিযুক্ত পীড়িত শিখ বা অক্ষম বা ইনফর্ম লোক হয় এখন আমার আলোচনা হচ্ছে আগাম জামিন কাকে বলে বা অ্যান্টিসিপেটরি বেল কাকে বলে এটা ধারা চারশো আটানব্বই বলা হয়েছে কোনো অপরাধের জন্য যে ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে এবং যার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এমন ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বে জামিন দেওয়াই হল আগাম জামিন চারশো আটানব্বই ধারায় আগাম জামিনের আবেদন করা যায় আগাম জামিনের আবেদন হাইকোর্ট বিভাগে বা দায়রা জজের নিকট দায়ের করা যায় কারণ চারশো আটানব্বই ধারায় আগাম জামিনের ক্ষমতা প্রয়োগ করতে পারে হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ আসামিকে আদালত আগাম জামিন দিতে পারে যদি নিম্ন আদালতে তার পক্ষে হাজিরা হাজির হওয়ার কোনো কারণে বা সে যদি কোনো কারণে আদালতে হাজির না হতে পারে বা সম্ভব যদি না হয় তাহলে তাকে আগাম জামিন দিতে পারে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলে তাহলে তাকে আগাম জামিন দিতে পারে আদালত বিশেষ অবস্থায় সবিবেচনায় সঙ্গত মনে করলে তাকে আগাম জামিন দিতে পারে ফৌজদারি কার্যবিদের কোন কোন ধারায় আদালত আসামিকে জামিন দিতে পারে সেই ধারাগুলো আমি এক নজরে বা আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর হচ্ছে পুলিশ একশো দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে আদালত আসামিকে জামিনে মুক্তি দিতে পারে দুই নম্বর হচ্ছে একশো দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষ করতে না পারলে এবং তিনশো দিনের মধ্যে দায়রা আদালত বিচার শেষ করতে না পারলে এবং অপরাধী জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হলে আদালত তিনশো উনচল্লিশের সি এর চার ধারায় আসামিকে জামিনে মুক্তি দিতে পারে তিন নম্বরে বলা হচ্ছে চারশো ছাব্বিশ এর এক থেকে দুইয়ের খারায় আপিল চলাকালীন সময়ে দণ্ড স্থগিত করে জামিনে মুক্তি দিতে পারে আদালত চার নম্বর হচ্ছে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদালত চারশো সাতাশ ধারায় আসামিকে গ্রেফতার এবং জামিনের আদেশ দিতে পারে পাঁচ নম্বর হচ্ছে নিম্ন আদালতের নথি পরীক্ষাকালীন সময়ে বা রিভিশন চলাকালীন সময়। আদালত চারশো পঁয়ত্রিশ ধারায় আসামিকে জামিনে মুক্তি দিতে পারে ছয় নম্বর হচ্ছে জামিন যোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত চারশো ছিয়ানব্বই এবং চারশো সাতানব্বই ধারায় আসামিকে জামিনে মুক্তি দিতে পারে সাত নম্বর চারশো আটানব্বই ধারায় আদালত আসামিকে আগাম জামিন দিতে পারে কিভাবে জামিনের জন্য মুছিলেখা নির্ধারণ করতে হয় ধারা চারশো এ এটা বর্ণিত আছে চারশো আটানব্বই ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুসলেকার অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং এটা অত্যধিক হবে না হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে এখানে বলে রাখা ভালো যে আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিদের চারশো আটানব্বই ধারায় পাঁচশো ধারা অনুযায়ী মুছিলেখা সম্পাদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তির উপস্থিতির জন্য এমন মুছিলেখা সম্পাদন করা হয়েছিল তাকে জামিনে মুক্তি দিতে পারে ধন্যবাদ